কেন্দ্র রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী রাজ্যের পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাস। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত বলে আখ্যায়িত করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি। পাশাপাশি রাজ্যের চারটি পুর পরিষদ এবং একটি নগর পঞ্চায়েতে দলীয় প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের নিশ্চয়তা ব্যক্ত করলেন দলীয় সভাপতি মানিক সাহা। আশানুরূপ না হলেও দীপাবলি উৎসবকালে কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে, ইতিমধ্যে তা কার্যকর। পাশাপাশি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রে প্রতি লিটারে 7 টাকা করে মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাত থেকেই সে মূল্য হ্রাস কার্যকর হয়েছে। এ ব্যাপারে শুক্রবার দলীয় কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে দুঃসাহসিক বলে জানালেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি মানিক সাহা। যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে ট্যাক্স রিডাকশন করলেন, এর জন্য ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাব। এবং পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বের যে সরকার ত্রিপুরা সরকার 7 টাকা করে ডিজেল এবং পেট্রোলে যে কমালেন, এর জন্য ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই জানেন ত্রিপুরার রিসোর্স খুবই সীমিত, সেই জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই দুঃসাহসিক পদক্ষেপ নিলেন, এর জন্য অবশ্যই ধন্যবাদের পাত্র। দলীয় সভাপতি মানিক সাহা ভোট সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের আরো জানান, ইতিমধ্যে রাজ্যের 4টি পুর পরিষদ এবং 1টি নগর পঞ্চায়েত এ বিজেপি প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত। কাউন্সিল এবং একটা নগর পঞ্চায়েত আমরা এর মধ্যে কোনো কনটেস্ট্যান্ট আমরা যা খবর আছে সেখানে জমা দেয়নি, কাজে এই 5টা জায়গায় আমরা অলরেডি জিতে গেছি। এর মধ্যে জিরানিয়া নগর পঞ্চায়েতে 11টা সিটের মধ্যে আনকনটেস্ট আছে 10টা এবং একটা সিটে কনটেস্ট হবে। তাহলে 4টা 5টা 6টা আমরা বলা যায় যে ভারতীয় জনতা পার্টির অনুমতি এসছে। টোটাল আপনারা জানেন যে 334টা আমাদের ওয়ার্ড আছে, 334টি আসন, তার মধ্যে 100 সিট আমরা প্রায় বলা যায় যে আনকনটেস্টেড, অর্থাৎ 234টা সিটে কনটেস্ট হবে। এর মধ্যে এআইটিএমসি 124টা সিটে লড়ছে, লেফট ফ্রন্ট 2014টা সিটে, সিপিআই 6টা সিটে, আরএসপি 2টো সিটে, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক 5টা সিটে। একই সাথে করোনা পরিস্থিতিতে দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের সরকারিভাবে যে ফুড প্যাকেজ প্রদান করা হয়েছে তাতে রাজ্য সরকারের প্রায় 140 কোটি টাকা ব্যয় হয়েছে, তা উল্লেখ করে এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর সাহসী সিদ্ধান্ত বলে জানিয়ে বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা। ডিবিটির মাধ্যমে 1,000 টাকা করে এবং 1,000 টাকা করে ফুড প্যাকেট দেওয়া হয়েছে, প্রায় 70 কোটি প্রায় 140 কোটি টাকার মতো দেওয়া হয়েছে। এই জায়গায় আমি বলবো যে একটা দুঃসাহসিক আবার একটা পদক্ষেপ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির থেকে আবার ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। কার্যত উৎসব মরশুমে পেট্রোল ও ডিজেলের আংশিক মূল্য হ্রাসে সাধারণ মানুষ আংশিক স্বস্তি পেলেও সন্তুষ্ট হলেন না। রাজ্যবাসীর আশা অদূর ভবিষ্যতে পেট্রোল ও ডিজেলের মূল্য আরও হ্রাস পাবে। তবে এদিন প্রদেশ বিজেপির সভাপতি মানিক সাহা যে ঘোষণা দিলেন রাজ্যের 4টি পুর পরিষদ এবং 1টি নগর পঞ্চায়েতে দলীয় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছেন, তা অবগত হবার মাধ্যমে কিন্তু বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে একটা খুশির বাতাবরণ তৈরি হয়েছে। এর মধ্যে রাজনৈতিক বিশেষজ্ঞ এবং ভুক্তভোগী জনসাধারণের একটা অংশ ইতিমধ্যে বলাবলি শুরু করেছেন, আসন্ন পুর এবং নগর পঞ্চায়েত ভোটে যে দলেরই আধিক্য থাক না কেন, নির্বাচন
নির্বাচনোত্তর সন্ত্রাসটা যেন প্রতিহত করা যায়, সেদিকে সব রাজনৈতিক দলগুলোর তীক্ষ্ণ নজর রাখা বাঞ্ছনীয়। তবে এটাও কিন্তু মনে রাখতে হবে, সংসদীয় রাজনীতিতে বিরোধী শূন্যতা মোটেও শাসকদলীয় নেতাকর্মী সমর্থকদের কাছে পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থায় মোটেও সুখকর নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।